মাত্র
কোনো গাড়ি বাড়িতে আগুন লাগানো হয়নি, আর আমরা কোথাও এই আমরা কন্টিবাড়ি বাজার ছেড়ে কোথাও বেরোয়নি। আমাদের কর্মীরা আপনারা দেখছেন, আপনারা এসছেন, আমাদের কর্মীরা কন্টিবাড়ি বাজার ছেড়ে কোথাও বেরোয়নি। সব কন্টিবাড়ি বাজারে আমরা পথ অবরোধ, যে কোন গুন্ডা বাহিনীকে আমরা এই এলাকা ছেড়ে আমাদের এলাকার ভিতরে ঢুকতে দেবো না, তার জন্য আমরা পথ অবরোধ। আমার নাম খোকন ঘড়ই, আমি ঘটনাটা কি ঘটনা হয়েছে টকা ছিনা, ওই যে আজকের ওই যে পাড়াই বাড়ি দিল তানকে ধীরে মারধর করছে প্রচুর, আমাদের খেজুরি 2 নম্বর ব্লকের শান্ত প্রিয় এরিয়াকে অশান্ত করতে কেন এলে পুলিশ তুমি? জবাব চাই, তৃণমূল গুন্ডারা আমাদের শান্ত প্রিয় এরিয়া এরিয়াকে অশান্তি করতে এলে কেন পুলিশ তুমি? জবাব চাই, জবাব দাও। তোমরা থেকে এই সমস্ত অশান্তি হচ্ছে কেন পুলিশ তুমি? জবাব চাই, জবাব দাও। দাদা ঘটনা কি হয়েছে? ঘটনা আমাদের আজকে বীরবন্ধ অঞ্চল কমিটির মিটিং ছিল, আমি মিয়ামুড়ি ছিলাম। হঠাৎ করে বাড়ি থেকে খবর যায় যে বিজেপির কিছু দুষ্কৃতি আমার বাড়ির গাছে টাছে পতাকা বাঁধছে। এই নিয়ে আমার বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে এবং মা বৌমাটোমা ছিল, তারা বাধা দিল যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের কাছে কেন পতাকা বাঁধছো। এই কথাতে মোটামুটি একটু তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্ক হতে সঙ্গে সঙ্গে আমার ঘরের কয়েকটা টালি ভাঙে এবং সেলাই কাঠি সঙ্গে সঙ্গে ঘরে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মোটামুটি লাগিয়ে ওরা কিন্তু দৌড়ে পালিয়ে আসে। পালিয়ে আসার পর যারা ছিল ওখানটায় তারা আগুনটাকে নিভিয়েছে। তারপরে হঠাৎ খবর পেয়ে যখন আসি, আসার পরে তাদের যে দুষ্কৃতিটা আমাদের লোকের হাতে টুকটাক একটু আক্রান্ত হয়েছে। বাদ বাকি সেই জনরোষ বিজেপির কিছু গুন্ডা, তারা আজকের আমাদের দলীয় কর্মী আবেদ শেখ আর উর্শেদ বেগ, তার উর্শেদ বেগের ছেলে, দুটো ছেলে, তাদেরকে এতটাই ইঞ্জোর, তারা মরণাপন্ন মৃত্যুর মানে সঙ্গে পাঞ্জা লড়ছে। বিজেপির কিছু গুন্ডা যাদের কোনো এ নেই, আমরা কিন্তু মমতা ব্যানার্জির নীতি আদর্শে বিশ্বাসী, আমরা শান্তি চাই, আমরা কোনোরকমভাবে অশান্তি করতে চাই না, আমরা চাই শান্তি। আর শান্তিতে আমরা অশান্তিতে আমরা কিন্তু চাই না, আমরা চাই উন্নয়ন, আমরা চাই শান্তি। বিজেপির গুন্ডা দুষ্কৃতীরা তারা সন্ত্রাস সৃষ্টি করছে এবং হিন্দু মুসলিমের মধ্যে একটা রাইট বাঁধাবার চেষ্টা করছে, গণ্ডগোল তৈরি করার মানে চেষ্টা করছে। আর রুগীকে নিয়ে যাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত, রুগী এখনো আমাদের মানে পুলিশ পদ অবরোধ করে রেখেছে দুদিকে, গাড়ি এখনো গাড়িতে পুলিশের গাড়িতে এখনো পর্যন্ত পেশেন্ট আমার পড়ে রয়েছে। আপনাদের বিরুদ্ধে বিজেপি তরফে অভিযোগ, আপনারা নাকি তাদের কর্মী সমর্থকদের তুলে নিয়ে এসে মারধর করেছেন? ও ভিত্তিহীন, ওদের নিজেদের গোষ্ঠী গন্ধলে ওরা মারপিট করেছে, সেটা নিয়ে তো আর আমাদের দল দায়ী হবে না। ওরা আজকের পশ্চিমবাংলায় আমাদের দলের কিছু দুষ্কৃতি তারা বিজেপিতে যাচ্ছে, যার জন্য তাদেরকে মেনে নিতে পারছে না, নিজেরা গোষ্ঠী কন্দল করে নিজেদের মধ্যে মারপিট শুরু করছে, এটা তৃণমূল কংগ্রেসকে দায় দিচ্ছে। সে ওরা তো ও ঘটনা ভিত্তিহীন। আচ্ছা আপনি কি পদে আছেন? আর বীরবন্ধ অঞ্চল কমিটির মেম্বার। নামটা বিশ্বজিৎ বেরা।